পাসপোর্ট ফেরত পেতে বিক্রম চট্টোপাধ্যায়ের আরজি খারিজ, আলিপুর আদালতে খারিজ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের এই আরজি। জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে নিয়ে টেলিফোনে কথা বলে। প্রকাশ, কি জানতে পারছ? দেখো, সেই তো আপাতত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় তিনি কিন্তু বিদেশে যেতে পারবেন না। আজকে যেটা আদালত সূত্রে খবর পাচ্ছি, আলিপুর জাজ কোর্টে, যেখানে 2017 সালে তুমি জানো আর সোনিকা অ্যাক্সিডেন্টে খুনের যে মামলা, সেই মামলা চলছে এবং সেখানে ট্রায়াল শুরু হওয়ার কথা, সেই আলিপুর জাজ কোর্টে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা আবেদন জানান এবং আবেদন জানিয়ে তারা যেটা আদালতকে জানিয়েছিলেন যে বিদেশ যাত্রা করতে চান বিক্রম চট্টোপাধ্যায়, যেহেতু বিদেশে একটি শুটিং রয়েছে, সেই শুটিং এর জন্য তিনি বিদেশ যেতে চান এবং তার জন্য ভিসা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু পাসপোর্ট এখনো কিন্তু জমা রয়েছে আদালতে, সেই পাসপোর্ট ফেরত দেওয়া হোক যাতে তিনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু সরকারি আইনজীবীর তরফে বলা হয় যে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই গোটা মামলা, 2017 সালের যে সোনিকা মামলা, সেই মামলার ট্রায়াল শুরু হবে এবং এই সময় যদি বিক্রম চট্টোপাধ্যায় বিদেশে চলে যান তাহলে কিন্তু ট্রায়াল শুরু হওয়ার কাজ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এফেক্টেড হবে। দুই পক্ষের সওয়াল শোনার পর আদালত কিন্তু বিক্রমের আবেদন খারিজ করেছেন, বিচারক বিক্রমের আবেদন খারিজ করেছেন এবং যেহেতু পাসপোর্ট বিক্রম চট্টোপাধ্যায় ফেরত পাচ্ছেন না তাই তিনি কিন্তু বিদেশে যেতে পারবেন না। আজকে আমরা দেখলাম, আজকে আলিপুর জাজ কোর্টে বিক্রম চট্টোপাধ্যায় নিজেই হাজির হয়েছিলেন, সেখানে যখন মামলার শুনানি চলছিল তিনি এজলাসের ভেতরে ছিলেন এবং বিক্রম চট্টোপাধ্যায়ের তরফে যে আবেদন আজকে আলিপুর জাজ কোর্টে করা হয় যে পাসপোর্ট ফেরত দেওয়া হোক, তিনি বিদেশে গিয়ে শুটিং করতে চান, সূত্রের খবর তিনি লন্ডন গিয়ে শুটিং করার কথা ছিল, সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই খারিজ হয়েছে এবং বিক্রম চট্টোপাধ্যায় যেহেতু পাসপোর্ট ফেরত পাচ্ছেন না তিনি কিন্তু বিদেশ যেতে পারবেন না। ধন্যবাদ প্রকাশ। বেজির গলায় শিকল পরিয়ে সেলফি এনি অভিনেত্রী শ্রাবন্তীকে তলব ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলে, ফের শ্রাবন্তীকে তলব করা হয়েছে। জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলে। অনির্বাণ, কি জানতে পারছো এ নিয়ে? অভিনেত্রী শ্রাবন্তীরই বা কোনো প্রতিক্রিয়া কি জানতে পারছো এ প্রসঙ্গে? দেখো সেটাই তো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গত 15 জানুয়ারি অভিনেত্রী শ্রাবন্তী তিনি কিন্তু শিকল পরানো একটি বেজির সঙ্গে সেলফি তোলেন এবং সেই ছবি কিন্তু তিনি সোশ্যাল মাধ্যমে, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটি আপলোড করেন। এরপর গোটা বিষয়টি কিন্তু নজরে আসে হোয়াইট লাইফ ক্রাইম কন্ট্রোলের, তারা 15 ফেব্রুয়ারি নাগাদ সমন পাঠায় শ্রাবন্তীকে এবং সেই মতো আজকে তার হাজিরা দেওয়ার কথা ছিল, এর মাঝখানে তিনি কিছুদিন সময় চেয়ে নিয়েছিলেন। আজকে কিন্তু সেখানে তিনি হাজিরা দেন এবং হাজিরা দেওয়ার পর কিন্তু সেখানে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের যারা আধিকারিকরা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন। এর আগে অবশ্য তিনি কিন্তু যান অরণ্য ভবনে, সেখানকার যারা উচ্চ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। তো স্বাভাবিকভাবে আজকে কিন্তু যেটা জানা যাচ্ছে ওয়াইল্ড লাইফ কন্ট্রোল সূত্রে যে বেজির সঙ্গে তিনি ছবি দিয়েছিলেন, শ্রাবন্তী দাবি করেছেন যে বেজিটি সেটি শুটিং স্পটে নিয়ে আসা হয়েছিল, কিন্তু কেন শুটিং স্পটে বেজিটিকে নিয়ে আসা হয়েছিল এবং কেনই বা তার গলায় এরকম শিকল পরানো ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন করছেন আধিকারিকরা এবং শ্রাবন্তীর যে প্রশ্নের উত্তর তাতে কিন্তু সন্তুষ্ট হননি আধিকারিকরা, ফলে তো আগামীকাল তাকে ফ্লেট ডেকে পাঠানো হয়েছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলে। তো ধন্যবাদ অনির্বাণ। পাইপ বিয়ে পালাতে গিয়ে আনিসের মৃত্যু হয়েছে, সিটে তদন্ত রিপোর্ট প্রকাশের আগে বিস্ফোরক তত্ত্ব। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পাইপই তো নেই, কি করে এসব জানলেন? প্রশ্ন তুলে থানায় অভিযোগ দায়ের পরিবারে। তদন্তে কি উঠে আসলো? সেই তদন্তে এখনো পর্যন্ত যেটা উঠে এসছে, তদন্ত চলছে যে পুলিশ যখন তার বাড়ি যায়, তার বাবার সাথে যখন কথা বলে, তখন আনিস ছাদের উপর দিয়ে পাইপ দিয়ে নামতে গিয়ে সেখানে পড়ে গিয়ে মারা গেছে। তদন্ত শেষ হওয়ার আগে কি করে এই মন্তব্য তৃণমূল বিধায়কের? এ নিয়ে আনিসের বাবা ঠিক কি বলেছেন আমাদের প্রতিনিধি পার্থ, আনিসের দাদা ঠিক কি বলেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষকে শোনাবো। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের আনিস খানের দাদার, কি অভিযোগ করলেন আপনি এবং কেনই বা? আমি অভিযোগ করলাম এই জন্যে, উনি একটা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে যে সিটের লোকের দ্বারাই, সিটের তদন্তই বেরিয়ে এসছে, আনিস খান পাইপ ধরে নাপতে গিয়ে মারা গেছে। আপনারা একটু দেখুন তো এই আমার বাড়ি, কোথাও পাইপ দেখা যাচ্ছে কি না? এই আমার বাড়ি দেখুন, এই চারতলা বাড়ি, কোথাও পাইপ আছে কি না দেখুন একটু। তো উনি মন্তব্যটা বললেন কি করে, যে পাইপ ধরে নামতে যে আনিস খান মারা গেছে, সিটের তদন্তই পাওয়া গেছে,
তাহলে কি সিট ওনাকে আগে তো রিপোর্টটা দিয়ে দিয়েছে নাকি? এই আমার ভাইয়ের লাশ এখানে পড়েছিল বডিটা, এই সোজা দেখুন তো কোথাও পাইপ আছে, এইখানে দেখুক কোথাও পাইপ আছে। আমার বাড়িতে শওকত মোল্লা বলছে যে পাইপ ধরে নাপতে যে উনি কি আমার বাড়িতে এসেছিল নাকি, দেখে গেছে কোথাও পাইপ আছে না? সিটের লোক ওনাকে প্রথমে তদন্ত রিপোর্টটা দিয়েছে, উনি বললো সিটের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আনিস খান পাইপ ধরে নাপতে যে মারা গেছে। না না না, কোনো খুশি নয়, আমরা তদন্তে খুশি নেই। আমি যে অভিযোগে জানিয়ে এসেছি এইটাই, ওনার বাড়ি এই জায়গায়, উনি অমুক জায়গার বিধায়ক, ওনার নামই এইটা, উনি জানলেন কি করে আমার বাড়িতে পাইপ আছে? শওকত মোল্লার বিরুদ্ধে অ্যাকশন লোক, আমরা খুশি হব, এইটাই অভিযোগ করে দিয়েছি। আমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরিবার যে বিষয়ে জানাচ্ছে এই বক্তব্যে তারা একেবারে অখুশি। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, আমতা। এই পুরো প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন শোনাবো। আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি এইটা জিনিস বলতে একটা জিনিস বলতে পারবো যে বিজেপির নেতারা, সিপিএম এর নেতারা আর কংগ্রেসের নেতারা যখন প্রথম থেকে এইভাবে খুন হয়েছে, ওইভাবে খুন হয়েছে, সেইভাবে খুন হয়েছে, তদন্তের আগে ঘটনাস্থলে না দেখে হ্যাঁ তারা যখন বলে গেলেন, তখনও তো বোধ হয় বলা উচিত ছিল। তো ফলে যার যেরম সোর্স থেকে যা খবর পেয়েছেন, তো সেটা যদি সকলের বলাটা ওনার খারাপ না লেগে থাকে, তাহলে বেছে বেছে শুধু শওকতকে দোষ দিয়ে লাভ কী আছে? এর আগে বিজেপির নেতারা যখন বলেছেন পুলিশের অমুক এসেছিল এই করেছে, সিপিএম বলেছে, কংগ্রেস বলেছে, তখন বলতে পারেনি যে তদন্ত চলছে, এখন বলবেন না? আজকে শওকতের কোনো কথা খারাপ লেগেছে? আমি জানি না রে, তদন্ত চলছে, কে কী বললো তার উপর দাঁড়িয়ে তো তদন্ত এসে যায় না। সিট তদন্ত করছে এবং মহামান্য হাইকোর্ট তাতে মান্যতা দিয়েছে, বাকি দেখা যাবে। আনিস কাণ্ডে রাজ্য সরকার যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় খুন, পুলিশ এই খুনের সঙ্গে যুক্ত, সেটা সরকার পুলিশ গোপন করতে চেয়েছে, ধরা পড়ে গেছে। আমাদের কমরেডরা ওখানে গেছিল, তাদের দাবি ছিল ছাত্র যুবদের যে 5 দিন সময় দিচ্ছে, মুখ্যমন্ত্রী পরে সিট গঠনের নামে 15 দিন সময় নিলেন, আমরা তখন বলেছিলাম ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এখন তো স্পষ্ট হয়ে গেল 5 দিন শেষ, 15 দিন চলে গেল, যে পুলিশ এই খুনের সঙ্গে যুক্ত তারা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হলো না। যে দুজনকে গ্রেপ্তার করা হলো পুলিশের কর্মী, তারা বললেন ওসি নির্দেশে করেছেন, ওসি গ্রেপ্তার হলো না, এসপি সবটাই জানে, এসপি খারিজ হলো না, পুলিশ মন্ত্রী তিনি কোথায়, তিনি পদত্যাগ করলেন না, জলজ্যান্ত একটা ছাত্র তাকে খুন করার পর তাকে লোপাট করে দেবার ব্যবস্থা করা হচ্ছে, তথ্য প্রমাণ, সিট 15 দিন সময় নিয়েছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য, এখনো পর্যন্ত কিছু জানায়নি, 15 দিন ওভার, এরপরে একটা ধামা চাপা দেবার জন্য কিছু বার করবে, ধরা পড়ে গেছে, রাষ্ট্রীয় খুন, এ অপরাধ মানুষ ছাড়বে না। প্রায় 9 দিন পর জামিন পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, জামিন পেলেন ডিওয়াইএফআই এর রাজ্য নেত্রী। 26 ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ সুপারের অফিস ঘেরাবের অভিযানের পর গ্রেফতার করা হয় তাকে। পুলিশের উপরে হামলার অভিযোগে মীনাক্ষী সহ গ্রেফতার হন 16 জন। গ্রেফতারের পর 3 বার ধৃতদের জামিনের আবেদন খারিজ করে আদালত। আজ জামিন মঞ্জুর হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর, তদন্তের স্বার্থে হাজিরা দিতে হবে পুলিশের কাছে, নির্দেশ হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পাওয়ায় শিক্ষকের মুখে কালি, আগরপাড়া স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, শিক্ষকদের মারধর, প্রধান শিক্ষকের মুখে কালি লাগিয়ে অভিভাবকদের বিক্ষোভ। অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা এক পরীক্ষার্থীর, আত্মহত্যার চেষ্টা করার পরেই স্কুলে তাণ্ডব, খবর সূত্রে। খবর পেয়ে স্কুলে যায় খড়দা থানার পুলিশ। রেজিস্ট্রেশনে ত্রুটি ছিল অ্যাডমিট কার্ড নিয়ে দাবি স্কুল কর্তৃপক্ষের, যারা নির্দিষ্ট সময়ের আগে আবেদন করেছে তারা অ্যাডমিট কার্ড পেয়েছে। অ্যাডমিট কার্ড বিভ্রাটের অভিযোগে দাবি মধ্য শিক্ষা পর্ষদের। এর ভবিষ্যৎ কী হবে? এই বছর তো ওরা পরীক্ষা বোর্ড পারতো অ্যাডমিট দিতে। বোর্ডকে আমরা বারেবারে রিকোয়েস্ট করেছি, ছেলেদের কথা বলেছি যে আমাদের একটা ভুল হয়ে গেছে, যে কোনো কারণেই হোক। ভুলটা কার? স্টুডেন্ট, স্কুলের না স্টুডেন্টদের? এখন দেখুন, এই ভুলটা আপনি যদি বলেন, আমাকে তো কোনো ছাত্র এসেও বলেনি যে স্যার আমার ফর্ম ফিল আপ হয়নি, কোনো গার্জিয়ান এসেও বলেনি আমার স্যার ফর্ম ফিল আপ হয়নি, আমার স্কুলে কোনো স্টাফও এসে বলেনি স্যার আমার ফর্ম ফিল আপ হয়নি। আমি ক্লার্ককে জিজ্ঞাসা করেছি আর কোনো ক্যান্ডিডেট নেই তো, সে বলেছে না এটাই লাস্ট, আমি জমা দিয়ে দিয়েছি। এবার যখন অ্যাডমিট আসলো তখন ডিটেক্টেড হলো এই 11 জনের অ্যাডমিট আসলো।
দক্ষিণ চব্বিশ পরগনা কুলপিতে যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল। ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তারপর পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে এদিন কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। দলীয় কর্মসূচিতে যাবার সময় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দিল তৃণমূলের কর্মী সমর্থকরা। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে দলের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কনভয়ের একদম সামনের গাড়িতেই ছিলেন তিনি। পথে তৃণমূলের কর্মী সমর্থকরা কনভয়ের পথ আটকায়। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা ঠেলাঠেলি শুরু হয়। বেশ কিছুক্ষণ বিজেপি রাজ্য সভাপতির কনভয় আটকে থাকে, তারপর কুলপি থানার পুলিশ এসে বিজেপি রাজ্য সভাপতির কনভয় বের করে দেয়। এই ঘটনার ছবি দিয়ে সুকান্ত মজুমদার ফেসবুকে লিখেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে জেলা সাংগঠনিক বৈঠকে যোগদান করতে যাবার পথে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী রাস্তা অবরোধ করে আমাকে কালো পতাকা দেখায়, কিন্তু তারা এটা ভুলে গেছে বিজেপি যারা করে তারা কেউ এসবে ভয় পায় না, কিন্তু তৃণমূল যে বিজেপিকে ভয় পায় এসব কর্মকাণ্ড করে তারা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। কিছু অতি উৎসাহী কর্মী সমর্থক এবং তাদের নেতারা আমাদের গাড়িকে উপর হামলা করে কালো পতাকা দেখানোর নামে। পুলিশও সেখানে ছিল, কিন্তু পুলিশ প্রায় নিষ্ক্রিয় ছিল, অন্যরকমে সেখান থেকে পুলিশ বের করে দেওয়ার চেষ্টা করে প্রায় 10-15 মিনিট আমরা সেখানে আটকা থাকি। আজকে সারা রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই রকম একটা পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি যিনি, তিনি একটা মিটিং ডেকেছেন যেখানে একেবারে একটা সেন্টার চলেছে, মাধ্যমিক পরীক্ষা সেন্টার, তার কাছেই সাধারণ মানুষ তারা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তারা তাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে যেখানে মিটিংটা এই মুহূর্তে হওয়া উচিত নয় বলে তারা মনে করেছে, তাই তারা বিক্ষোভ দেখিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো মদত নেই, তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই, তৃণমূল কংগ্রেস এটা এই কালচারে বিশ্বাসী নয়। বিধানসভার ভোটের আগে এই দক্ষিণ চব্বিশ পরগনার এই শিরাকোলে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা হয়েছিল। গত বুধবার উত্তরপ্রদেশের বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি, ছোড়া হয় কালো পতাকা। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।